আমাদের হাতে রয়েছে, সেই হৃদয়টাকে ডাস্টবিন বানিয়ে ফেলবো নাকি একটা মন্দির বানানো যাবে সেটা দিয়ে সেখান থেকে, সেটাই হচ্ছে আমাদের একমাত্র আলোচনার বিষয় হতে পারে। যে যে খুশি এসে আমাদেরকে দুঃখ দেবে, আঘাত দেবে, কষ্ট দেবে, আর আমরা ভেঙে পড়বো, ব্রেক ডাউন হবে, ব্রেক আপ হবে, হ্যাঁ এইভাবে আমাদের জীবনটা কি নষ্ট করবো নাকি আমাদের মধ্যে যে সুস্থ সম্ভাবনা গুলো আছে সেগুলোকে আমরা বিকশিত করার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমাদের একমাত্র ভাবনার বিষয়। রবীন্দ্রনাথ আজ থেকে 80 বছর আগে মারা গেছেন, 82 বছর আগে। তিনি তার জীবন যাপন করে জীবনকে সফল করে চলে গেছেন, তো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ ছিল না। যদি সেখান থেকে আমাদের পজিটিভ কিছু নেওয়া না থাকতো তাহলে আমাদের আলোচনা করার কোনো দরকার ছিল না। আলোচনা করছি শুধুমাত্র এই কারণে যে এখান থেকে আমাদের শিখবার মতো কিছু আছে। আজকে একটা গল্প শুনলাম, আমার বোন একটা হাই স্কুলের টিচার, সে বলছে যে একটা ক্লাস 7-এর ছেলে হাতে ব্লেডে করে হাতটাকে ফালা ফালা করে নিয়েছে, কেটে ফেলেছে, হাতের বিভিন্ন অংশে সে চিরে নিয়েছে ব্লেডে করে। তো ইনভেস্টিগেট করে দেখা গেল যে কেন এটা করেছে না, ক্লাস 9-এরও একটি ছেলে এরকম করেছে। তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল নাকি, খুবই তাদের হৃদয়ের আদান প্রদান ছিল, 7-এর মেয়ে এবং 9-এর ছেলে। তাদের তারা এখন কি করছে, তাদেরকে রক্তাক্ত করছে, এইভাবে তারা তাদের প্রেমের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তো এইটা আমাদের জীবনের সাথে প্রচন্ড ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত, প্রত্যেকে এই ধরনের একটা সমস্যায় পড়ে, বিশেষ করে বয়স সন্ধিকালে মানুষের মানে যেটা এভাবেই গঠিত, মানুষের হরমোন গুলো এভাবেই গঠিত হয়, বয়স সন্ধিকালে মানুষের মধ্যে একটা সঙ্গ পাওয়ার এবং অসঙ্গ পাওয়ার একই সঙ্গে একটা জৈব রাসায়নিক পরিবর্তন এমন ভাবে ঘটে বয়স সন্ধিকালে ছেলেদের এবং মেয়েদের, সেই সময়ে একটা মনে হয় যেন জীবনটা অসম্পূর্ণ, মনে হয় যেন কিছু একটা দরকার, যেন জীবনটা ঠিক মতো আনন্দের হচ্ছে না, কিছু একটা অভাব বোধ করছি, কিছু একটা শূন্যতা বোধ করছি। সেই শূন্যতা পূরণ করতে পারে কে, একটা প্রেম, একটা সম্পর্ক। তো সেইটা আমাদেরকে তাড়িত করে এবং আমরা সেটার দ্বারা প্রভাবিত হয়ে নানা রকমের অঘটন দিয়ে ফেলি, নানা রকমের দুর্ঘটনা ঘটে যায় সমাজে। এই ধরনের ঘটনা প্রচন্ড পরিমাণে ঘটছে, ছাত্রছাত্রীদের মধ্যে ঘটছে, এখন অনেক অল্প বয়স থেকে ঘটছে। তার কারণ হচ্ছে নানা রকমের সোশ্যাল ইনফ্লুয়েন্স, নানা রকমের সিরিয়ালের প্রভাব এবং সমাজ মাধ্যমের প্রভাব। ছাত্রছাত্রীদের মধ্যে এই সমস্ত ঘটনা বারবার দেখতে দেখতে মনে হয় যে তাহলে এটা তো একটা অনিবার্য জিনিস, এটাকে তো আটকানো যাবে না। ছোটবেলা থেকে মানুষকে যদি বলতে শুরু করি তুমি কামিনী কাঞ্চনে আসক্ত হবে না, হ্যাঁ এইসব হচ্ছে গিয়ে কথা, অল্প বয়সে মানুষের নেওয়ার ক্ষমতা থাকে না। এগুলো অল্প বয়সে কেন, কোনো বয়সেই অধিকাংশ মানুষই এই কথাগুলোকে ঠিকভাবে নেওয়ার মতো অবস্থা থাকে না। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, যে প্রকৃত প্রেম বলতে কি বোঝায়, আমি জানি না এখানে আপনারা যারা রয়েছেন তারা কোন বয়সের রয়েছেন, হ্যাঁ যদি খুব বিজ্ঞ পণ্ডিত এবং জ্ঞানগর্ভ মানুষ থাকেন, তাদের অনেক পড়াশোনা, তাদের কাছে আমার কথাগুলো হয়তো একটু খেলেও শোনাবে। আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা ভেবে বলছি এবং অন্যরাও নিশ্চয়ই এখান থেকে কিছু মেটেরিয়াল পেতে পারেন, কিন্তু আমি খুব সহজ করে সহজবোধ্য ভাষায় বোঝানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথের প্রেরণা অতি উচ্চ জিনিস, রবীন্দ্রনাথ খুব বড় মাপের ব্যাপার, 80 বছরের জীবন, হ্যাঁ 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 72 বছর তিনি কবিতা লিখেছেন এবং 8 থেকে 80 বছর ধরে তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং সম্পর্কে জড়িয়েছেন বলে আমার এখনকার দিনে খুবই খারাপ কথা শোনায়, হ্যাঁ এখনকার দিনের কোন ব্যাপার সেবারের সাথে ব্যাপার তোমরা তুলনা করো না। রবীন্দ্রনাথের ব্যাপারগুলো অন্যরকমের ছিল, আমি একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করবো। প্রথমে আমি এই কথা বলে দেবো না যে রবীন্দ্রনাথ মহাপুরুষ ছিলেন, তার সমস্ত কিছুই হচ্ছে কি একদম দিব্য জগতের, সাধারণ মানুষ থেকেই শুরু করবো, তারপর দেখা যাক সেটা সাধারণ থেকে অসাধারণের দিকে গিয়েছে কিনা। তো এই টপিকটা বেছে নেওয়ার হচ্ছে এটাই কারণ, যেটার সাথে আমাদের জীবনের খুব যোগসূত্র আছে, এটা আমাদের কেরিয়ার কেও প্রভাবিত করে। বয়স সন্ধিকালে এই ইমোশন গুলো, এই আবেগ গুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করছি এবং কিভাবে এখান থেকে আমরা একটু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে ইকো হচ্ছে। আচ্ছা একটু চেষ্টা করছি, কিছু করার নেই, এখানে নেটওয়ার্ক একটু খারাপ আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রবীন্দ্রনাথ
কথাগুলো কেটে গেলে বুঝতে পারছি না। হ্যালো, চোখ বন্ধ করে শোনো, আমাকে দেখার কিছু নেই, সেটাও কোনো লাভ নেই। ঘটনা হচ্ছে যে রবীন্দ্রনাথের কেন, কারণ রবীন্দ্রনাথ সংসারী মানুষ, নরনারীর প্রেম বিষয়টা যখন আলোচনা করতে হবে তখন নিশ্চয়ই কোনো অধ্যাত্ম জগতের মানুষের কথা আলোচনা করলে হবে না। বিবেকানন্দ তো বলছেন যে ব্রহ্মচর্যের কথা, বিবেকানন্দ বলছেন নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষকে ব্রহ্মচর্যের মধ্যে থাকতে হবে। তো আমরা তো আর সেই ব্রহ্মচর্যের পরিবেশে নেই, আমরা তো তপোবনের মধ্যে নেই, আমরা যে সমাজের মধ্যে বাস করছি সেই সমাজের মধ্যে থাকতে গেলে আমরা নরনারীর সংস্পর্শে আসছি, আমাদের কোয়েড মানে কো এডুকেশন মানে সব সময় আমরা একসঙ্গে সহাবস্থান করছি নরনারীরা। তো আমাদের অ্যাটিটিউড কেমন হওয়া দরকার, আমাদের কাছে এই ইমোশন গুলোকে কন্ট্রোল করতে গেলে কিভাবে সেই পদ্ধতি আছে, এবং রবীন্দ্রনাথের জীবনে এই ব্যাপারগুলো কিভাবে এসেছিল এইটা আমরা আলোচনা করছি। আগে আমরা বলি যে রবীন্দ্রনাথের যে ভালোবাসা সেটা কিন্তু সেটাকে বলা হয়, রবীন্দ্রনাথ বলেছেন প্রেম বলেছেন পথের আলো, প্রেম বলেছেন জীবন পথের আলো বলেছেন প্রেম, এটা অন্ধকারের মধ্যে তলিয়ে দেয় বা মানুষকে নষ্ট করে দেয়, হতাশাগ্রস্ত করে দেয় বা ধ্বংস করে দেয় এরকম কথা নয়। তাহলে সেটা কি রকমের প্রেম যেটা মানুষকে গড়ে তোলে, যেটা মানুষকে বিকশিত করে, যেটা মানুষকে পথ দেখায়? শুনলে আশ্চর্য হয়ে যাবে যে গানটাকে আমরা একটা আধ্যাত্মিক গান বলে মনে করি, এমনকি মিশনের রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সঙ্গীতে যে গানটাকে স্থান দেওয়া হয়েছে, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা, এ সমুদ্রে আর কবু হব না কো পথহারা, এই যে গানটা যেটাকে মনে হচ্ছে এটাকে ব্রহ্ম সঙ্গীত বলে স্থান দেওয়া হয়েছে, এই গানটা কিন্তু রচিত হয়েছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের মানস লক্ষ্মী, রবীন্দ্রনাথের জীবন দেবতা কাদম্বরী দেবীকে উদ্দেশ্য করে। এবারে আমাদের আশ্চর্য লাগবে যে কি করে একটা মহিলা একটা মেয়ে মানুষকে ধ্রুবতারা হতে পারে, কি সেই ধ্রুবতারা, কিভাবে দেখলে একটা মানুষকে কিভাবে দেখলে মনে হতে পারে সে আমার ধ্রুবতারা, কি সেই দৃষ্টিভঙ্গি, সেটা আমাদেরকে বুঝতে হবে। খুব কঠিন এটা বোঝা, কেন বোঝা কঠিন, কারণ প্রত্যেকটা মানুষ তো ধারণাগুলো করে নিজের অবস্থান থেকে, আমি যেমন আমার ধারণাগুলোও তেমন, আমি কখনো আমার নিচে নিজের লেভেল থেকে উচ্চ লেভেলের জিনিসকে ধারণা করতে পারবো না, হয়তো বুদ্ধি দিয়ে বুঝতে পারবো। কিন্তু দেখো রামকৃষ্ণদেব বিবেকানন্দ যখন এই ধরাধামে ছিলেন তখনও কিন্তু অনেকে তাদেরকে চিনতে পারেননি, বুঝতে পারেননি কি ছিল তাদের মহত্ব, এই সেজন্য তাকে বলতে হয়েছিল যে আরেকজন বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো বিবেকানন্দ কি করলো, অর্থাৎ রতনে রতন চেনে। আমরা যে লেভেলের হব আমাদের ধারণাগুলো সেই লেভেলের হবে, আমরা সেজন্য অত্যন্ত বাজে বাজে ধারণা করে থাকি, রবীন্দ্রনাথের সম্বন্ধে কতগুলো ধারণা আমাদের পোষণ করি। সমাজে অশিক্ষিত অর্ধশিক্ষিত এমনকি শিক্ষিত মানুষের মধ্যে এরকম একটা ধারণা প্রচলিত আছে, খুব সাধারণ, কেউ হয়তো রবীন্দ্রনাথের সম্বন্ধে কিচ্ছুটি জানে না, কিচ্ছুটি পড়েনি, শুধু একটা জিনিস জানে রবীন্দ্রনাথের সাথে তার বৌদির প্রেম ছিল, রবীন্দ্রনাথের সাথে তার বৌদির খুব প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। মানে এরকমই হয়, ক্রিয়েটিভ লোকেরা চরিত্রহীন টাইপেরই হয়, হ্যাঁ এদের চরিত্রে ঠিক থাকে না। দেখো না ওই এত বড় রবীন্দ্রনাথ, তোদের রবীন্দ্রনাথ বাংলার রবীন্দ্রনাথ তো বৌদির সাথে প্রেম করতো, আচ্ছা শুধু প্রেম করতোই শুধু নয়, সেই প্রেমকে যতদূর পর্যন্ত নিচে নামানো যায়, যতদূর পর্যন্ত কলঙ্কিত করা যায়, হ্যাঁ ততদূরই করা হয়েছে। মনে রাখবে তোমরা একটা বইয়ের নাম হয়তো শুনেছ, দীর্ঘদিন বেস্ট সেলার ছিল সেই বইটা, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদম্বরী দেবীর সুইসাইড নোট, সে বই হচ্ছে গিয়ে প্রচুর বিক্রি হয়েছে। হ্যাঁ বিক্রি হয়েছে কি কারণে না, সেটা অত্যন্ত রসসিক্ত ভাষায়, একদম দৈহিক ভাবে, একদম জৈবিক ভাবে একটা নরনারীর প্রেম হিসাবে, সাধারণ প্রেম হিসাবে দেখানো হয়েছে রবীন্দ্রনাথের সাথে কাদম্বরী দেবীর অবৈধ প্রেম, এবং কি এটা ইঙ্গিত করা হয়েছে সেই বইটার মধ্যে, 100-150 পাতার বই, হ্যাঁ খুবই রোমাঞ্চকর ভাষায় রঞ্জন বাবু অতিরঞ্জন করেছেন যে সেখানে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথের বিয়ের পরে রবীন্দ্রনাথের সাথে যখন তার স্ত্রীর মানে স্ত্রী যখন ইয়ে হলো মিলিত হলেন, মানে হচ্ছে কি মৃণালিনী দেবী যখন সাক্ষাৎ হলো, তার
এক বছরের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই কাদম্বরী দেবী সুইসাইড করলেন, তার কারণ হচ্ছে কি এটাই যে রবীন্দ্রনাথের সাথে তার যে বিরহ, তার যে দুঃখ, তাকে না পেয়ে তার যে যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি। তো এইসব ব্যাপারে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, প্রচুর বই আছে। শোনো, রবীন্দ্রনাথের সাথে কাদম্বরী দেবীর সম্পর্কের বিষয়েই বাংলা সাহিত্যে 24 খানা উপন্যাস লেখা হয়েছে, কারণ এটা হচ্ছে একটা খোরাক। মহাপুরুষদের জীবনের মধ্যে কিছু এই ধরনের জিনিসপত্র পেলে লেখকেরা খুব উৎসাহিত হয় এবং যা খুশি তাই লিখতে আরম্ভ করে, এবং সেগুলো পাঠকদের কাছেও খুবই মানে খুবই টেস্টি লাগে, মানে খুব সুস্বাদু শুনতে ভালো লাগে। বা দেখো তাহলে অসুবিধা কি আছে, আমরাই বা কেন খারাপ হবো, আমরাই বা কেন চরিত্র বিশুদ্ধ করতে হবে, হ্যাঁ ভালো মানুষ হতে হবে, এসব আবার কি কথা। স্বয়ং রবীন্দ্রনাথ তখন এসব করেছেন, মানে হচ্ছে কি আমাদের লেভেলে ওই লেখকরা কি করেন, তারা কেউ বিখ্যাত লেখক নন, ভালো উচ্চ মানের লেখক নন, রঞ্জন বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, সে প্রমাণ করে ছেড়েছে যে রবীন্দ্রনাথের এই বৌদি কাদম্বরী দেবীর আত্মহত্যার পিছনে রবীন্দ্রনাথের ভূমিকা রয়েছে, এবং তিনি হচ্ছে গিয়ে একটি প্ররোচনা দিয়েছেন আত্মহত্যায় বলতে গেলে, একটা সুইসাইড নোট টাইপের তিনি লিখেছেন, সেটা কাদম্বরী দেবী সেখানে রবীন্দ্রনাথকে দায়ী করছেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই যে জনমানসে এই যে রবীন্দ্রনাথ সম্বন্ধে ধারণা বা বুদ্ধিজীবীদের সম্বন্ধে, বুদ্ধিজীবী বলবো, বুদ্ধিজীবী খুব খারাপ কথা হয়ে গেছে, সাহিত্যিক বা ক্রিয়েটিভ মানুষদের সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে সমাজে যে হচ্ছে কি এদের এই ধরনের একটা কিছু ব্যাপার থাকে, কিছুটা লট কেস থাকে, কিছুটা নোংরামি থাকে। হ্যাঁ, ব্যাপারটা আসলে সেরকম নয়, ব্যাপারটা আসলে অন্যরকমের। এটাকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে কারণ হচ্ছে আমরা এর থেকে বড় কিছু জানি না। যখনই একটা বৌদি একটা দেওরের সম্পর্ক আসে তখনই সেই একদম নোংরা নোংরা ব্যাপার স্যাপার মনে পড়ে যায়, সেই কারণে আমরা এইভাবে ভাবি। তো ঘটনা হচ্ছে দেখো কিভাবে এটাকে তাহলে ব্যাখ্যা করা হয়েছে, করা যেতে পারে, ব্যাখ্যা করে লাভ নেই, ব্যাখ্যাটা যদি তোমাদের সংযুক্ত মনে হয় তবেই নেবে। তো রবীন্দ্রনাথ যদি সত্যি এই ধরনের মানুষ হতেন, হ্যাঁ জাস্ট প্রেম যদি তার কাছে একটা জৈবিক ব্যাপার হতো, তিনি যদি একেবারেই আসক্ত প্রকৃতির মানুষ হতেন এবং মায়া মোহে যদি একেবারে তিনি একদম ডুবে থাকতেন সারা জীবন 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত, তাহলে তিনি যেগুলো ক্রিয়েট করেছেন, যেগুলো ক্রিয়েশন তার গীতাঞ্জলি থেকে নৈবেদ্য থেকে গোরা উপন্যাস থেকে কিংবা হচ্ছে কি রক্তকরবী নাটক, হ্যাঁ এই যে তার অভূতপূর্ব সৃষ্টি, তার চিত্রকলা, হ্যাঁ সবে মিলে তার যে নাটক, গান, উপন্যাস, এই যে বিরাট যে একটা সৃষ্টি, সেইটা তার কখনোই সম্ভব হতো না যদি তিনি সেই স্তরের মানুষ হতেন। এইভাবে আমরা তো আজকে আর গবেষণা করে প্রমাণ করতে পারবো না, আর যতই প্রমাণ করি না কেন কেউ সেটা নিতেও পারে নাও নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা দেখো কতগুলো জিনিস ব্যাক ক্যালকুলেশন গুলো বোঝা যায় যে আচ্ছা যে মানুষটা এই স্তরের জিনিস তৈরি করতে পারে তার কি চিন্তা ভাবনা এই ধরনের হতে পারে, সে কি একটা মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে, সে কি একটা মহিলার সাথে এই ধরনের সম্পর্ক করতে পারে যে কিনা তার সাথে তার থেকে বয়সে বড় বা তার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে একটা সামাজিক সম্পর্ক রয়েছে, সেটা আমরা হচ্ছে গিয়ে নিজেরাই বুঝতে পারবো। রবীন্দ্রনাথের সাহিত্য যদি আমরা পড়ি, তার গানের ভাব যদি একটু বুঝি যে সেটা কোন জগৎ থেকে আসছে, সেটা চেতনার কোন বিন্দু থেকে আসছে, কত উচ্চতা থেকে আসছে, সেটা যদি আমরা ফিল করতে পারি তাহলে আমাদের কিন্তু এটা বোঝা যাবে যে তার কাছে প্রেম জিনিসটা এরকম নয়। যদি আমি একটা অপ্রাসঙ্গিক ভাবে একটা কথা বলি, যদি কোনো জিনিসের নাম হয় প্রেম, কোনো সম্পর্কের নাম যদি হয় প্রেম, তো তার আগে অবৈধ বিশেষণটা লাগানোই যাবে না। যদি নাম হয় ভালোবাসা, তার আগে অবৈধ বা সমাজ বহির্গত এই কথাগুলো লাগানোই যাবে না। এই কারণ হচ্ছে প্রেম জিনিসটাই বিশুদ্ধ, প্রেম জিনিসটাই ঐশ্বরিক, কখনোই সেটা অবৈধ বা বৈধের ব্যাপারই নেই এর মধ্যে, যদি তার নাম হয় প্রেম। প্রেম কথাটাই শুদ্ধ, শুদ্ধ প্রেম বলে কোনো কথা বলার আর দরকার নেই, নিঃস্বার্থ প্রেম বলে কোনো কথা বলার দরকার নেই, কারণ প্রেমের সাথে স্বার্থের, প্রেমের সাথে অশুদ্ধতার অপবিত্রতার কোনো সম্পর্কই নেই। আমরা যেগুলোকে প্রেম বলে বুঝি সেগুলো আসলে কাম, সেগুলো হচ্ছে আসলে দৈহিক, সেগুলো বড় যে দৈহিক এবং মানসিক, এর বেশি কিছু নয়, একটা অ্যাটাচমেন্ট। আমরা আসক্তিকে প্রেম বলে নাম দিয়েছি, আমরা মোহকে প্রেম বলে নাম দিয়েছি, সেই কারণে প্রেমের আগে আমাদেরকে নিঃস্বার্থ প্রেম, প্রেমের আগে আমাদেরকে প্লেটোনিক প্রেম, এই সমস্ত কথা বলতে হয়। যাই হোক, তো এই যে আমি যে বইটার কথা বলছি, জগদীশ ভট্টাচার্যের লেখা বইটা, এখানে বলা হয়েছে গ্রিক পুরাণে এরস, এরস হচ্ছে গিয়ে কামদেব, আমাদের যেমন মদন, এই হচ্ছে গিয়ে গ্রিক পুরাণ অনুসারে সেটা হচ্ছে এরস। তো সেখানে এরসের দুই সন্তান, একটা হচ্ছে দৈব এরস আর একটা হচ্ছে গিয়ে জৈব এরস, এরস দুই প্রকার।
দুই সন্তান নয় দুই প্রকার, তৈব মানে হচ্ছে ডিভাইন বা হ্যাভেনলি, আর একটা হচ্ছে জৈব বা ফালগার। তো এই দৈব এবং জৈব দুই প্রকার এরস, দুই প্রকার অনুভূতি, এই দুজনেরই মা হচ্ছে অ্যাফ্রোদিটি, কিন্তু বাবা আলাদা। তো বাবা আলাদা হওয়ার কারণে দুটো চরিত্র পুরোপুরি দু রকমের হয়ে গেছে। একটা হচ্ছে দৈব এরস, যেটা কিনা মানুষকে প্রেরণা দেয়, যেটা কিনা মানুষকে একটা উচ্চতায় নিয়ে যায়, যেটা কিনা মানুষকে একটা সার্থকতার দিকে সঞ্চালিত করে। আর একটা হচ্ছে জৈব বা ফালগার, যেটা হচ্ছে মানুষকে নষ্ট করে, যেটা হচ্ছে মানুষকে ধ্বংস করে। এখানে রবীন্দ্রনাথের একটা কোটেশন খুব প্রাসঙ্গিক, আমি পড়ে শোনাচ্ছি। তো বলছে, পুরুষের সাধনায় চিরকালই প্রকৃতির সঙ্গে বিরুদ্ধতা আছে, নারীর প্রেম যেখানে এই বিরোধের সমন্বয় করে দেয়, কঠোর জ্ঞানের বেদিকাঙ্গনে সে যখন পূজা মাধুর্যের আসন রচনা করে, পুরুষের মুক্তিকে যখন সে লুপ্ত করে না, তাকে করে তোলে, তার পথকে অবরুদ্ধ করে না, পথের পাথেও যুগিয়ে দেয়। এই হচ্ছে প্রেম, যেখানে পথকে অবরুদ্ধ করে না, পথের পাথেও যুগিয়ে দেয়, ভগবতীর জলে ডুবিয়ে দেয় না, সুরধ্বনির জলে স্নান করিয়ে দেয়। তখন বৈরাগ্যের সঙ্গে অনুরাগে, হরের সঙ্গে পার্বতীর শুভ পরিণয় ঘটে। এই হচ্ছে ব্যাপার, বৈরাগ্যের সঙ্গে অনুরাগের মিলন, এই হচ্ছে অদ্ভুত কথা। পুরোপুরি বৈরাগ্য নয়, বৈরাগ্যের সাথে অনুরাগের মিলন। এমন যদি যদি অনুরাগ শুধু অনুরাগেই হয়, তাহলে তার নাম হচ্ছে মোহ। বৈরাগ্যের সাথে যদি অনুরাগের মিশ্রণ ঘটে, তবে তার নাম হচ্ছে প্রেম। এটা একটা সহজ সূত্র। শুধু যদি অনুরাগ হয়, অন্ধ অনুরাগ, অন্ধ আসক্তি, এটা হচ্ছে মোহ, সেটা হচ্ছে মিথ্যা, সেটা প্রহেলিকা, সেটা কুহেলিকা, ধ্বংস হয় ভালো। আর যখন অনুরাগের সাথে বিরাগের একটা মিশ্রণ ঘটে, সেই সেটা কি ধরনের জিনিস সেটা তো ধারণা করা খুবই মুশকিল। যে একই সঙ্গে বিরহ, একই সঙ্গে প্রেম, একই সঙ্গে পাওয়া, একই সঙ্গে না পাওয়া, এই যে ব্যাপারটা, এই যে দূরত্বটা, যে সারাক্ষণ একসঙ্গে জড়িত আসক্ত, এই যে ব্যাপারটা অত নয়, একটা দূরত্ব থাকবে অথচ একটা অনুভূতি থাকবে, এই যে ব্যাপারটা, এটাকে ধারণা করতে গেলে আমাদেরকে অনেক পথ এড়িয়ে আসতে হবে এবং ধীরে ধীরে ব্যাপারটাকে জানতে হবে। রবীন্দ্রনাথ সম্পর্কে গেলে আমাদেরকে দুটো জিনিস একই সঙ্গে সমান্তরাল ভাবে আলোচনা করতে হবে। একটা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য, একটা রবীন্দ্রনাথের জীবন। রবীন্দ্রনাথ অনেক জায়গায় বলেছেন এরকম কথা, যে আমার জীবনকে ভালো করে জানতে গেলে আমার কাব্যটাই হচ্ছে গিয়ে, আমার কবিতাটাই হচ্ছে আমার সত্যিকারের জীবনী। কারণ জীবনে, বাস্তব জীবনে জেনে বা না জেনে অনেক সময় হয়তো মিথ্যাচার করতে হয়, কিন্তু আমি কবিতায় কখনো মিথ্যাচার করিনি। আমার প্রকৃত পরিচয় হচ্ছে একটা কবি হিসাবে, মানে জীবনের সাথে কবিতা অঙ্গাঙ্গী ভাবে তার জড়িত। এই জন্য দুটোকে পাশাপাশি রেখে আলোচনা করলে ব্যাপারগুলো পরিষ্কার হয়। রবীন্দ্রনাথ বলছেন যে পদ্মের যে বীজকোষ, একটা পদ্ম ফুল ধরো, টোটাল রবীন্দ্রনাথ একটা পদ্ম ফুল, তার যে বীজগুলো সেটা হচ্ছে জীবন, আর তাতে শতদল পাপড়ি গুলো সেটা হচ্ছে তার কাব্য। তো এইরকম হচ্ছে গিয়ে, তাহলে রবীন্দ্রনাথের প্রেম সম্বন্ধে আলোচনা করতে গেলেও দুটোকে সমান্তরালে ভাবে রেখে আলোচনা করতে হবে। কিন্তু এক ঘন্টা সময়ের মধ্যে এত ডিটেল আলোচনা যাবে না, জাস্ট একটা রূপরেখা আমাদেরকে, আমরা এখান থেকে পেতে পারি। আমি খুব সংক্ষেপে, আমার বোধ হয় আর সময় আছে আধ ঘন্টা, তো খুব সংক্ষেপে আগে বলি রবীন্দ্রনাথের জীবন কাহিনীটা একটু বলি। জীবন কাহিনীটা মানে প্রেমের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে তার জীবনে কি ঘটেছিল, হ্যাঁ, তারপরে ব্যাখ্যাটা করবো যে এগুলো কি, এভাবে পর পর করে এতগুলো কেন ঘটনাই বা ঘটলো, এবং সেগুলো রবীন্দ্রনাথকে আসলে কি দিয়েছে, তিনি সেগুলোকে কিভাবে নিয়েছেন। হ্যাঁ, তো একদম ছোটবেলায় রবীন্দ্রনাথ যখন 8 বছর বয়স, এই সময় তার বাড়িতে প্রবেশ করলেন 9 বছরের একজন বালিকা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, যার নাম কাদম্বরী গাঙ্গুলি, তিনি শ্যামলাল গাঙ্গুলির কন্যা। এই মানুষটি, এই নারী রবীন্দ্রনাথের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার একত্রে মানে জীবন কেটেছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং আরো বিভিন্ন জায়গায় 16 বছর, এবং তার জীবনে এই রমণীর প্রভাব মানে সবচেয়ে বেশি, অসম্ভব রকমের বেশি। বারবার একদম সেই জীবনের শেষ লগ্ন পর্যন্ত তার কথা তার স্মরণে ছিল, এবং নানাভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন ইনার দ্বারা। তিনি কিন্তু একজন সাধারণ মেয়ে ছিলেন না, অসামান্য তার গুণ ছিল সব দিক দিয়ে। সেই সময় যখন অবরোধ প্রথা প্রচলিত, ঠাকুর বাড়িতে
যখন পালকিতে স্নান করতে গেলে পালকি সমেত গঙ্গা জলে চুবি আনা হতো, যখন পর্দা প্রথা ছিল সেই সময় দাঁড়িয়ে কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, জ্যোতিরিন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথের দাদা, হ্যাঁ তিনি হচ্ছেন গিয়ে কলকাতার রাস্তায় ঘোড়া ছুটিয়েছেন, যেটা আর